নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গুয়াহাটিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সহস্রাধিক নেতা ও কর্মীরা। মাসুল দিয়েও পানীয় জল থেকে বঞ্চিত বেরেঙ্গার জনগণ তীব্র ক্ষোভ ব্যক্ত। কালবৈশাখী ঝড়ে উড়িয়ে নিল বাড়ির ছাদ, সরকারি সাহায্যের আর্জি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বুধবার গুয়াহাটি রুক্মিণীনগর বিহুধুরীতে আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেস আয়োজিত প্রথম দফার এক যোগদান পর্ব অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী সাংসদ মহুয়া মৈত্র, তৃণমূলের উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সাংসদ সুস্মিতা দেব, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ও প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরার উপস্থিতিতে হাজারের উপর নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদের মধ্যে প্রাক্তন বিধায়ক মুসাহারি, প্রদেশ কংগ্রেসের বৃহৎ সংখ্যক পদাধিকারী ও বিভিন্ন দল থেকে আগত নেতা কর্মীরা সামিল ছিলেন। আগামীতে আরও দুটি যোগদান পর্ব উজান ও নিম্ন আসামে অনুষ্ঠিত হবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ মহুয়া মৈত্র, সাংসদ সুস্মিতা দেব, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরা প্রত্যেকে নবাগত কর্মীদের স্বাগত জানান। বিজেপি তো আসাম মে হ্যায় নেই, জেসে ইন্দিরা কংগ্রেস হুয়া থা কংগ্রেস আই অভি হো গিয়া বিজেপি ব্র্যাকেট মে এইচবিএস, সারা এইচবিএস के लोग बीजेपी में गए हैं। बीजेपी कहाँ है? पुराना बीजेपी खत्म कर दिया आसाम के मुख्यमंत्री ने, साफ हो गया बीजेपी। ऑल फॉलोअर्स ऑफ डॉक्टर हेमंत बिश्व शर्मा टुडे इन बीजेपी, बीजेपी इज फिनिश्ड। इफ एनीबडी इज फिनिश्ड द बीजेपी इन आसाम, इट इज डॉक्टर हेमंत बिश्व शर्मा। सेकेंड पॉइंट, 31 मार्च जो राज्यसभा का चुनाव हुआ उसमें AUDF बोल रहा है कि कांग्रेस क्रॉस वोटिंग किया, कांग्रेस बोल रहा है AUDF क्रॉस वोटिंग किया, और आसाम के मुख्यमंत्री बोल रहे हैं कि AUDF भी मेरे कंट्रोल में और कांग्रेस भी मेरे कंट्रोल में, तो ऑपोजिशन कौन है इस स्टेट में? इसलिए तृणमूल कांग्रेस की जरूरत है, हम ग्रास रूट तक जाएंगे और हम आसाम, जो आसाम के लोगों का इश्यू है उसको लेकर हम बीजेपी के अगेंस्ट लड़ाई करेंगे। डॉक्टर हेमंत बिश्व शर्मा আকেলে একলা উনি মাঠে হাঁটছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে। আমরা অ্যান্টি পিপল পলিসি আর অ্যান্টি আসাম অ্যান্টি অ্যাসামিজ পলিসি। কেন্দ্র ও রাজ্য উভয় সরকার যখন দেশের প্রতিটি গ্রাম ও শহরের প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে রাত দিন উপেক্ষা করে কাজ করে যাচ্ছে, ঠিক সেই জায়গায় বিশুদ্ধ পানীয় জল সংগ্রহ করতে বেরেঙ্গার জনগণকে পাড়ি দিতে হচ্ছে প্রায় 2-3 কিলোমিটার। অথচ প্রত্যেক মাসে পানীয় জলের মাশুল দিয়ে যাচ্ছেন এলাকার জনগণ। বুধবার বিষয়টি নিয়ে সরব হয়ে সংবাদ মাধ্যমে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে স্থানীয়রা জানান, কেন্দ্র ও রাজ্য সরকার যখন গোটা দেশের সাথে রাজ্যের প্রতিটি শহর ও গ্রামের প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ রয়েছে, ঠিক সেই জায়গায় উল্টো চিত্র দেখা গেছে বেরেঙ্গা এলাকায়। শিলচর শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে রয়েছে তাদের এলাকাটি। প্রতিদিন বিশুদ্ধ পানীয় জল সংগ্রহ করতে পায়ে হেঁটে প্রায় 2-3 কিলোমিটার পাড়ি দিতে হচ্ছে তাদের। অথচ এলাকায় পিএইচই ঠিকাদার সুলতান নামের এক ব্যক্তি পাইপ কানেকশন সংযুক্ত করে রাখা সত্ত্বেও তাদের পানীয় জল সংগ্রহ করতে তীব্র সমস্যার মোকাবিলা করতে হচ্ছে। বৃহস্পতিবারের মধ্যে তাদের সমস্যা সমাধান করা না হলে তারা পিএইচই ঘেরাও করবেন বলে সাফ জানিয়ে দেন। আইয়া ঠিক করে দিয়া গেল, 300 টাকা করে লইল, তাও আমরা পানি পাইয়া না। কন্ট্রাক্টর সুলতান কন্ট্রাক্টর খবর লইলা না, এখনো পর্যন্ত পানি পাওয়াই যান না। কারেন্টের জিও ঠিক না, এই না সেই না, নানান কিছু মোর বেজাল খটরা ইন্ডাতার বলে কিতা হয়েছে প্রবলেম, এটাও আমরা জানি না। যাই বহুত দূরই যাই, তখন মেম্বারের বাড়িতে যাই পানি আনা, অন্য অন্য জায়গায় জায়গায় দূরে দূরে পানি আনা যাই, আমরা এখনো পর্যন্ত পানি আমরা আনি আর বইয়া। এই ফুসকুড়ির জল একটা বালাও না, হ্যাঁ বিধান কষ্ট, এগুলো ওষুধ ওষুধ দিয়া এগুলো আমরা জো করতে পারি না, খাইতে পারি না। আমরা প্রায় 1.5 মাস হয়েছে আমরা কষ্ট করি, আর এখন কোনো যার কোনো লাইন পাইয়ান না, 5 টাকা রোজা মাস জল পাইয়ান না। হ্যাঁ এখন জলের তো রোজা মাস খুব বেশি প্রয়োজন, জল পাইয়ান না। জল আমরা উজু উজু করতাম বা গোসল বড় করতাম, খাওয়া করতাম, রান্না বাড়া করতাম, এখন আমরা কিছু পাইয়ান না। জল না ছাড়া তো আমরা কোনো কিছু করা যান না। আর বিশেষ করে আমরা যখন খোলর
লাইন দিছি বা খাতা দুদে মাস পুরা না ইয়া আমাদের পয়সা নে বিল নে বিল নে ইয়া আমরা তো বিল ইয়া একটাই না আমরা বিল দিয়া যাই ইয়া এখনো পর্যন্ত আমরা মঙ্গলবার রাতের কালবৈশাখী ঘূর্ণিঝড়ে উত্তর করিমগঞ্জ সমষ্টির বিস্কুট গ্রামের আব্দুল করিম নামের এক অসহায় ব্যক্তির ঘরের ছাদের টিন উড়িয়ে নিয়ে যায়, যার ফলে কঞ্চিকাঁচা শিশুসহ নিজের স্ত্রীকে নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে তার। তিনি এক সাক্ষাৎকারে জানান, ঘূর্ণিঝড়ে তার একমাত্র বাসগৃহের ছাদের টিন উড়িয়ে নেওয়ার পর সারা রাত একটি পলিথিনের নিচে রাত কাটিয়েছেন তার পরিবারের সদস্যদের নিয়ে। আজও একইভাবে রাত কাটাতে হবে বলে সাংবাদিকদের জানান তিনি। তাই বিষয়টি নিয়ে জেলা উপায়ুক্ত সহ সরকারের নিকট তার ঘরের ছাদ মেরামতের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানান। আমার নাম হইল আব্দুল করিম। আমার কালকে রাত্রে তুফানের সময় আমার ঘরটার চালুল বাঙ্গিয়া সবটা লইয়া গেছে। রাইতে খুব কষ্ট করি রাত কাটাইছি। করিমগঞ্জের ডিসি এমন আসামর সরকারের কাছে আমার এই নিবেদনটা, আমার আর্থিক সাহায্য করি আমার চালটা ঠিক করার ব্যবস্থা। আপনার নাম কিটা? আব্দুল করিম। বাড়ি কোন জায়গা? বিস্কুট। এখন আপনার সরকারের কাছে দাবি যে আপনার চালটা দেওয়ার ব্যবস্থা করিয়া দিলে খুব ভালো হইব। আমি খুব কষ্ট করি আছি, আমি আজকে রাতেও ঘুমাইতাম না। কালকে যে তুফানে আপনার চাল নিল গিয়া, এরপরে আপনি তাসন করি? আমি ওনার সামনে উঠানোর মাঝে রাঙ একটা ভাগিয়া হেসাই তো আর দিছেও না, তুফান তুফান বাদে আর বৃষ্টিও দিছে না। ওখান তের ফালে এখন টাঙ্গাই আর আসছি, আর ওখানেও আবো আসি ওলা টিন উনিটা সব আবার জমাই আর লতা ফালাইছিল বাঙ্গি রঙ দিয়া, এটা সব জমানি আর ওখান। আমার বিশ্বাস সরকার সাহায্য করবো। আমার ইতি আমার চেহারা দেখলে আর আমার ই অবস্থা দেখলে নিশ্চয়ই আমার ইটা আমার একটা কাম করিয়া দিবা আমার চালটা ঠিক করার। ভাগ্নের হাতে গুরুতর আহত হলেন মামি। ঘটনাটি ঘটেছে খাসপুর জিপির অন্তর্গত বাগের কোন এলাকায়। জানা গেছে বুধবার সকাল আনুমানিক 9টা নাগাদ বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে মামি চিনু বেগম ও ভাগ্নে আনোয়ার উদ্দিনের মধ্যে শুরু হয় তুমুল তর্ক বিতর্ক। একসময় উত্তেজিত হয়ে ভাগ্নে আনোয়ার উদ্দিন লাঠি দিয়ে মামির মাথায় আঘাত করলে সাথে সাথে মামি চিনু বেগম মাটিতে লুটে পড়েন। এদিকে বাড়িতে চিৎকার শুনে এলাকাবাসীরা ঘটনাস্থলে পৌঁছে মাটি থেকে রক্তাক্ত অবস্থায় মামিকে উধারবন থানায় নিয়ে যান। সেখান থেকে উধারবন থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ হালুই মামি চিনু বেগমকে উধারবন স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। নাম কি দা? আনোয়ার উদ্দিন। বাড়ি? হাসপুর বাহরগুনা। আর তার নাম কি দা? তার নাম চিনু বেগম। বাইকনায় মারছে? বাইকনায় মারছে। কাছাড় জেলার শালচক্রে ব্লক প্রাথমিক শিক্ষা খণ্ডের আওতাধীন লক্ষ্মীনারায়ণ এম স্কুলের শৈক্ষিক পরিবেশ লাটে উঠেছে। এ নিয়ে জেলাশাসকের দ্বারস্থ হলেন অভিভাবক এবং ছাত্র সংগঠন NSUI এর কর্মকর্তারা। এ মর্মে কাছাড় জেলাশাসকের হাতে বিগত দিনে দুটি পৃথক পৃথক অভিযোগপত্র তুলে দেওয়া হয়। মূল অভিযোগ এম স্কুলের প্রধান শিক্ষিকা বালু মহন্ত শর্মার বিরুদ্ধে। তবে বুধবার নিজের উপর আনা সকল অভিযোগ খণ্ডন করেছেন প্রধান শিক্ষিকা। তিনি জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পাশাপাশি অভিযোগ উত্থাপনের বিষয়টি নিয়ে সঠিক তদন্তের দাবি জানান তিনি। স্কুলে এখানের এলাকার মানুষ খুব গরিব, ওরা যে 700 টাকা দেবে আর 100 টাকা দেবে অসম্ভব কথা। যদি কেউ প্রমাণ করতে পারে প্রমাণ করবে। আমি খণ্ডন করছি, দৃঢ়ভাবে খণ্ডন করছি। আপনি মনে করেন কি সঠিক তদন্ত হলে সব বেরিয়ে আসবে? হ্যাঁ, বিল্ডিং আর্ট গ্রান্ট এসে বিল্ডিং আর্ট রিপেয়ারিং গ্রান্ট এসেছে নাকি, টয়লেট রিপেয়ারিং গ্রান্ট এসেছে নাকি? আমি যদি কাজ না করি আত্মসাৎ করে থাকি তদন্ত করুন। তারপর আপনারা ড্রেসের ব্যাপারে আপনারা তদন্ত করুন। আমার এই বছর আমার স্কুলে 113টা বাচ্চা ড্রেসের টাকা পাবে, কিন্তু আমাকে তো কভার করে দিতে হবে। প্রতি বছর এইভাবে প্রায় 80টা, 90টা, 95টা, 100টা বাচ্চা আমরা ড্রেস কভারিং করে দিই, এবং যারা যে এজেন্সি অর্ডার নেয় তারাও দেয়। আমি কারোর বদনাম করবো না, মিথ্যা কথা আমি বলবো না। এই বছর ড্রেসের টাকা কমাচ্ছে, তা অত বাচ্চাকে দিতে হবে আমাদের। যারা এই অভিযোগটা করেছে, আপনি কি মনে করেন এই সম্পূর্ণ অভিযোগটা মিথ্যা বা উদ্দেশ্য প্রণোদিত? উদ্দেশ্য প্রণোদিত কি কারণে ওনারা আমার পেছনে লাগলেন আমি সত্যিকার অর্থে আমি বলতে পারবো না, আমি জানি না। হয়তো কোনো প্ররোচনাও হতে পারে, হিংসাও হতে পারে, শত্রুতাও হতে পারে কোনো কারণে, কোনো মাধ্যমের দ্বারাও হতে পারে, আমি বলতে পারবো না।
ত্রিপুরা রাজ্যের কুলাই উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে আয়োজিত চতুর্থ ধলাই সাহিত্য উৎসবে সাহিত্য সম্মাননা পেয়েছেন কাছাড় জেলার আমড়াঘাট মহেন্দ্র কুমার দে কলেজের অধ্যক্ষা ডক্টর মিতা দে হোম চৌধুরী। গত রবিবার অর্থাৎ 24 এপ্রিল ত্রিপুরা রাজ্যের কুলাই উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে আয়োজিত চতুর্থ ধলাই সাহিত্য উৎসবে আমড়াঘাট মহেন্দ্র কুমার দে কলেজের অধ্যক্ষা ডক্টর মিতা দে হোম চৌধুরীর হাতে ধলাই সাহিত্য পরিষদ এবং প্রবাহ ধলাই সংস্থা থেকে সাহিত্য সম্মাননা এবং পুষ্পস্তবক তুলে দেওয়া হয়। এদিকে আমড়াঘাট এম কে দে কলেজের অধ্যক্ষা ডক্টর মিতা দে হোম চৌধুরীর সম্মান লাভে এলাকাবাসী তথা কলেজের শিক্ষক শিক্ষক সকলেই গর্বিত। কালবৈশাখে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে গেলেন অম্বিকেশ্বর শিব মন্দির কমিটির কর্মকর্তারা। অম্বিকাপুরী বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের পরিচালনায় বুধবার কমিটির কর্মকর্তারা কাছাড় জেলার এলগিন গ্রান্ট এলাকায় সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া প্রায় 20টি পরিবারের সদস্যদের হাতে মোমবাতি, কেক ও বিস্কুটের প্যাকেট তুলে দেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, এলগিন গ্র্যান্টে এসে উপস্থিত হয়েছি। বিগত 4 দিন থেকে ওদের কারেন্ট নেই, তুফানে তস নস করে নিয়েছে, কেরাসিনের অনেক দাম, ওরা কেরাসিন পয়সা দিয়েও পাচ্ছে না। তাই আমাদের একটু ক্ষুদ্র প্রয়াস অম্বিকেশ্বর শিব মন্দির অম্বিকাপুরী বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের পরিচালনায় আজকে আমরা ওদের পাশে এসে দাঁড়িয়েছি। 20টা ফ্যামিলিকে আমরা কিছু মম, বিস্কুট অ্যান্ড কেক দিয়ে একটু ওদেরকে আমরা ব্যবস্থা করেছি। ওদের অনেক অসুবিধা হচ্ছে, সন্ধ্যা হলেই ওদের অন্ধকারে নেমে আসে, ওরা কেরাসিন পাচ্ছে না, পয়সা দিয়েও কেরাসিন পাচ্ছে না, পয়সা থাকলেও অনেক রেগ, তার জন্য কেরাসিন কিনতে অসুবিধা। তাই আমরা অম্বিকেশ্বর শিব মন্দির থেকে আমরা সামান্যটুকু প্রয়াসটুকু ওদের পেশে এসে পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের জয় ঠাকুর বলেছেন যে মানুষকে ভালোবাসো তাহলেই নাকি ঈশ্বরকে পাওয়া যায়, সেই বাণী নিয়েই আমরা অম্বিকেশ্বর শিব মন্দির থেকে এসেছি। ওদেরকে ওদের ভালোবাসা এবং ওদেরকে পাশে দাঁড়ানোর আমাদের অঙ্গীকার। আমার সাথে আমাদের প্রেসিডেন্ট সুশীল কুমার কর, আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন মিস্টার জয়দীপ রায় বর্মন, আমাদের সাথে আছেন শ্যামল বণিক তোপাইপুর কাস্ত। গণিতকে মুখ্য করে বিজ্ঞান শাখায় পড়াশোনা চালিয়ে রাজ্যের ঐতিহ্যবাহী কটন বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে প্রথম স্থান দখল করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করল পাথারকান্দির অঙ্কিতা গুপ্ত। তার এই সাফল্যের কথা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষানুরাগী ব্যক্তিরা তাকে পৃথক পৃথক বার্তায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বিধায়ক কৃষ্ণেন্দু পালও এই পৌরকৃতিতে গোটা এলাকা গর্বিত বলে তাকে শুভকামনা জানিয়েছেন। বুধবার অঙ্কিতাও তার বাবা হরিওম নারায়ণ গুপ্তার সাথে একান্ত আলাপচারিতায় তার এই সাফল্য সম্পর্কে অনেক কিছু জানা গেছে। পাথারকান্দির মডার্ন ইংলিশ স্কুল এবং হোলি চিলড্রেন স্কুল থেকে মাধ্যমিক সেরে অঙ্কিতা করিমগঞ্জ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে শিলচর কাছাড় কলেজ থেকে বিএসসিতে প্রথম বিভাগে প্রথম স্থানে পাশ করে। অঙ্ক মেজর বিষয় ছিল, অতঃপর গুয়াহাটি কটন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সেখানেও তার সাফল্যের ধারা অব্যাহত রেখে এবার প্রথম বিভাগে প্রথম স্থান দখল করে উত্তীর্ণ হয়েছে। হয়তো সাবজেক্ট টিচার বা কলেজের লেকচারার এভাবে মানে প্রস্তুত করতে ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল। আর শেষ পর্যন্ত ওরা যখন মেট্রিক পাস করলো, হায়ার সেকেন্ডারি পাস করলো, ওটাতে আমি ইচ্ছাটা প্রকাশ করলাম। এরপর ওকে উৎসাহিত করলাম যে পড়ো, ওরা সম্ভব করে আমি এক্সপিরিয়েন্স যতটুকু আছে সেটার মধ্যে আমি একটা ভাবছিলাম যে আমার দিক থেকে ওদের উপর কোনো প্রেশার আমার নেই, আমার কোনো ছেলেমেয়েদের উপর নিজের উপর চাপ সৃষ্টি করি না। ওদের যেটা ইন্টারেস্ট থাকে যে বিষয়গুলোর উপরে,
দীর্ঘ পথ অতিক্রম করে শিলচরের অন্যতম সংগঠন সমৃদ্ধ সাংস্কৃতিক মঞ্চ 25 বছরে পা দিল। শিলচর শহরের প্রায় সবকটা সাংস্কৃতিক সংগঠনগুলির অন্যতম যৌথ এই মঞ্চ সাংস্কৃতিক আঙ্গিনার বিভিন্ন দাবি দাওয়া আদায় করতে জন্মগ্রহণ করে 1998 সালে। শিলচর দূরদর্শনের স্থানীয় সংবাদ পরিবেশন, জেলা গ্রন্থাগার, মঞ্চের পুনর্নির্মাণ সহ বিভিন্ন সময় সাংস্কৃতিক এবং সামাজিক আন্দোলন ঝাঁপিয়ে পড়ে এই মঞ্চ। প্রতি বছরের নিয়মমাফিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে চলেছে সাংস্কৃতিক মঞ্চ। উইকের এই 25 বছর আয়োজনে আগামী 29 এপ্রিল নিউ শিলচর এলাকার নেতাজির মূর্তি পাদদেশে থেকে এক শোভাযাত্রা বের করা হবে। শেষ হবে জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে। প্রত্যেক জাতিগোষ্ঠী ভাষাগোষ্ঠীর মেলবন্ধনে এই শোভাযাত্রায় অংশ নিতে মঞ্চের পক্ষ থেকে বুধবার এক সাংবাদিক সম্মেলনে অনুরোধ জানানো হয়। নজরুল জয়ন্তী, সুকান্ত জয়ন্তী এগুলো তো থাকবে, তাছাড়া ওই 5 জুন বিশ্ব পরিবেশ দিবসগুলো আমাদের থাকবে। এছাড়া নতুন করে আমরা যেটা ভাবছি, যেটা সভাপতিও বলেছেন, প্রতি মাসে একটা অনুষ্ঠান, সে নাচের হোক, গানের হোক, নাটকের হোক বা বিভিন্ন কর্মশালা, এই সব কিছুর মাধ্যমে আমরা প্রতি বছর, মানে এই সমস্ত বছর আগামী এপ্রিল পর্যন্ত আমরা বিভিন্ন অনুষ্ঠানের মালা সাজাবো, যেটা এখনও তৈরি হয়নি। আগামীকালের পরে, অর্থাৎ 29 তারিখের পরে আমরা বসবো, বসে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরেকটা নতুন ক্যালেন্ডার তৈরি। প্রতি বছরের ন্যায় এবারও সারা অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন বা আমসুর করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে রমজান মাস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানের গরিব মানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে ইফতার সামগ্রী। মঙ্গলবার ও বুধবার পাথারকান্দিতে অবস্থিত করিমগঞ্জ জেলা আমসুর পুরাতন কার্যালয়ের সামনে প্রায় শতাধিক পুরুষ মহিলার হাতে ইফতার সামগ্রী বণ্টন করা হয়। এতে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা আমসুর প্রাক্তন সভাপতি তথা আরডি ফাউন্ডেশনের চেয়ারম্যান বাহারুল ইসলাম, উপদেষ্টা মনিরুল ইসলাম, জেলা সভাপতি রেজাউল করিম সহ আরও অনেকে। সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজানে কিট বন্টন হচ্ছে। অর্থাৎ আমরা জানি সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসু জন্মলগ্ন থেকে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষমতা রাখে এবং আজও তার প্রমাণ আমার আমসুর বিভিন্ন কর্মকর্তাদের মাধ্যমে করিমগঞ্জ জেলাব্যাপী দেখছি বিভিন্ন ধরনের সহায়তা করা হচ্ছে। আমি মোহাম্মদ বাহারুল ইসলাম, প্রাক্তন সভাপতি করিমগঞ্জ জেলা আমসু, আজ বর্তমান আমসু কর্মকর্তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়ে ওদের এই ক্রিয়াকলাপগুলো দেখে সত্যি অনেক আনন্দিত হলাম। আশা করি প্রতিটি সংগঠন যেন এইভাবে অসহায় মানুষদের পাশে সর্বক্ষণ দাঁড়ানোর যেন সাহসিকতা রাখে। ধন্যবাদ। শেষ করে রাখি বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। গুয়াহাটিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সহস্রাধিক নেতা ও কর্মীরা। মাসুল দিয়েও পানীয় জল থেকে বঞ্চিত বেরেঙ্গার জনগণ তীব্র ক্ষোভ ব্যক্ত। কালবৈশাখী ঝড়ে উড়িয়ে নিল বাড়ির ছাদ, সরকারি সাহায্যের আর্জি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।